সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোকারম হোসেন। আজকে আমি খুলনার উদ্দেশ্যে কিন্তু মাওয়াঘাট হয়ে যাব, পদ্মা সেতু দেখব, সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে রওনা হয়েছি। অনেক দিনের আসলে ইচ্ছা যে পদ্মা সেতু, অনেকেই কিন্তু ইতিমধ্যে কিন্তু পদ্মা সেতুতে বেড়াতে এসেছেন, ছবি দেখেছি, কিন্তু আমার আসলে ভাগ্য হয়নি এই পদ্মা সেতুতে ওঠার। আজকে কিন্তু ঠিক আমি পদ্মা সেতুর উপর দিয়েই কিন্তু যাব। দেখতেই পাচ্ছেন আমরা এইমাত্র পদ্মা সেতুতে কিন্তু প্রবেশ করেছি। আজকে বিশেষ কিছু কাজে আমি খুলনা যাওয়ার উদ্দেশ্যেই রওনা হয়েছি। আসলে খুলনা যেতে হলে কিন্তু এই পদ্মা সেতু হয়ে যেতে হয়, আর একসাথে আমি আসলে দেখতে চেয়েছি যে আসলে পদ্মা সেতু সবাই দেখেছে কিন্তু আমার দেখার সৌভাগ্য হয়নি। আজকে আমার এই প্রথম পদ্মা সেতু দেখার সৌভাগ্য হলো, খুবই ভালো লাগলো, চমৎকার একটি দৃশ্য। আমাদের বাংলাদেশে এত বড় একটি, সবচেয়ে বড় আর কি, পদ্মা সেতুটি বড় আর সৌন্দর্য কিন্তু ভরা। আর এখানে কিন্তু আমি ড্রাইভারকে একটু অনুরোধ করেছিলাম যে এখানে একটু নামানো যাবে কি না, হয়তো একটু নেমে নামলে হয়তো একটু ভালো লাগতো, কিন্তু ড্রাইভার বলেছিল যে এখানে নামলে যে কোনো পুলিশ এসে আমাদের ঝামেলা করবে, সেই জন্য আর কি এখানে নামার জন্য আর ই করিনি। কিন্তু ঠিক একদম গাড়ির, আমরা সোহাগ পরিবহনে খুলনায় যাচ্ছি, গাড়ির ড্রাইভার ভাই কিন্তু প্রচুর জোরে স্পিডে গাড়ি চালাচ্ছেন, আর আমিও কিন্তু ঠিক একদম আমার সিট থেকে উঠে এসে কিন্তু একদম গাড়ির সামনে এসে বসেছি, যাতে পুরো দৃশ্য, এই পদ্মা সেতুর আশেপাশের দৃশ্য যাতে দেখা যায় সেই চিন্তা করে কিন্তু আমি সামনে এসেছি। খুব ভালো লাগছে, চমৎকার, মনটা ভরে গেল। আসলে আমরা এখন নদীর কিন্তু মাঝখানে, সরি, এই পদ্মার একদম মাঝখানে কিন্তু এসেছি। দেখতেই পাচ্ছেন দুই পাশ আকাশটাও কিন্তু মেঘলা, খুব সুন্দর দেখাচ্ছে আর কি। দুই পাশে গাড়ি কিন্তু আজকে তেমন গাড়ি ঘোড়াও নেই এই রাস্তায়, খুবই আরামে যাচ্ছি, খুবই সুন্দর, চমৎকার। অবশ্যই আসবেন, আমার ভালো লাগছে। আসলে এ যাবৎ আমি আসলে অন্যের মোবাইলে বা বিভিন্ন জায়গার এই পদ্মার দৃশ্যগুলো দেখেছি, কিন্তু বাস্তবে দেখার আজকের সৌভাগ্যটুক হয়েছে, খুবই ভালো লাগলো। কিন্তু নামতে পারলে একটু ভালো লাগতো, নামার পর একটু উন্মুক্ত বাতাস, এখানে দাঁড়ালে কিন্তু অবশ্যই ভালো লাগতো আর কি। আসলে এটা উন্মুক্ত করে দেওয়াটাই উচিত, যাতে সবাই একটু হলেও নামতে পারে। আর অনেক বড়, এটা বাংলাদেশের জন্য আমাদের একটি গর্বের বিষয়, পদ্মা সেতু। আমি আপনাদের যথাসাধ্য এই পদ্মা সেতু দেখানোর চেষ্টা করেছি, আমিও দেখেছি এবং মোবাইলের ছবিতে সুন্দর ভিডিও করে কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। অসাধারণ, মানে ফোরাবে না, ভিডিও শেষ পর্যন্ত যদি রাখি ফোরাবে না, সুন্দর একটি পরিবেশ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ মোকারম হোসেন, আসসালামু আলাইকুম।